দুর্বল ব্যাংকের মাধ্যমে সঞ্চয়পত্র স্কিম নিয়ে বিপাকে আছেন গ্রাহকরা। এখন যে সেসব ব্যাংক থেকে চাহিদা মতো তোলা যাচ্ছে না মুনাফার টাকা, সেই সঙ্গে ঝুঁকি তৈরি হয়েছে মেয়াদ শেষে মূল টাকা আটকে যাওয়ার। জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর বলছে, গেল দুই মাসে ব্যাংক পরিবর্তনের আবেদন বাড়ায় সংকট সমাধানে বাড়ানো হয়েছে জনবল। বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে আলাদা ব্যবস্থা নেওয়া উচিত সরকারের। দুর্বল ব্যাংকগুলোর মাধ্যমে সঞ্চয়পত্রের স্কিম বা এর মুনাফার লেনদেন নিয়ে বিপাকে আছেন কয়েক লাখ গ্রাহক। এখন টাকা উঠাইতে দেখতেছি বেশ সমস্যা, বেশ একটা অ্যামাউন্ট জমে গেছে, এই জন্য একটু ভয় লাগতেছে। ব্যাংকে আমাকে 5,000 টাকাও দৈনিক দিতে পারছে না, লাইন ধরে যে দাঁড়ায় থাকতে হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, চাহিদা মতো মুনাফার টাকা তোলা যাচ্ছে না ব্যাংক থেকে। শুধু তাই নয়, ঝুঁকি তৈরি হয়েছে স্কিমের মেয়াদ পূর্তির পর মূল টাকা আটকে যাওয়ারও। আমার সঞ্চয়পত্র 3টে ম্যাচিউর হয়ে যায় জমা হয়েছে, হ্যাঁ, এখন এই টাকাটা আমি তুলতে পারতেছি না। এ অবস্থায় হয়রানি এড়াতে ব্যাংক পরিবর্তনের আবেদন নিয়ে জাতীয় সঞ্চয়পত্রের শাখা অফিসগুলোতে ভিড় করছেন গ্রাহকরা। শাখা অফিসে দ্রুত গতির সেবা মিললেও চূড়ান্ত অনুমোদনে লাগছে সময়। বহু গ্রাহক আসে যারা হচ্ছে, ধরেন আগামী মাসে সঞ্চয়পত্র শেষ হয়ে যাচ্ছে, আমি ব্যাংক চেঞ্জ করব, কারণ ব্যাংকে টাকা ঢুকলে তাদের বক্তব্য হচ্ছে এই ব্যাংকে টাকা ঢুকলে আমি টাকাটা পাবো না। মহাপরিচালক জানিয়েছেন, বিষয়টিকে গুরুত্ব দিয়ে ব্যাংক পরিবর্তনের আবেদন দ্রুত অনুমোদন দিতে বাড়ানো হয়েছে জনবল। অবশ্যই আমরা গুরুত্বের সঙ্গে দেখছি, এইচএসপিএফএমএসের মাধ্যমে আমরা এই ব্যাংক সংশোধনের বিষয়টি নিষ্পত্তি করে থাকি। এসপিএফএমএর জনবলটি বাড়ানো হয়েছে, দ্রুততম সময়ে করার চেষ্টা করছি। এই কর্মকর্তা জানালেন, ব্যাংক পরিবর্তনের চূড়ান্ত অনুমোদন পাওয়ার আগে গ্রাহক চাইলে তার মুনাফা স্থগিত রাখার আলাদা আবেদন করে দুর্বল ব্যাংকে লেনদেন হয়রানি এড়াতে পারবেন। এক্ষেত্রে গ্রাহক যেটা করবে সেটা হচ্ছে, সে ইস্যু অফিসে গিয়ে আরেকটা আবেদন করবে যে তার মুনাফার অর্থ যাতে বন্ধ রাখে। তবে বিশ্লেষকরা বলছেন, সঞ্চয়পত্রে নির্ভরদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে সরকারের উচিত আলাদা ব্যবস্থা নেয়া। কোনো ফাইল যাতে 7 দিনের বেশি প্রসেসে যাতে না সময় যায়। আরেকটি হলো যে যাদের মুনাফা সহ মূলটি যাকে ম্যাচিউর হয়ে যায়, 1 সপ্তাহ থেকে 15 দিনের ভিতরে তারা যাতে এটিকে ক্যাশ করতে পারে, সরকারের একটি আইনগত ঘোষণার মাধ্যমে যাতে এটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে সঞ্চয়পত্রে 9.5% থেকে 11.5% পর্যন্ত মুনাফা মেলে, আর বিপুল সংখ্যক মানুষের পরিবার এ মুনাফার উপরই নির্ভরশীল। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।